फ्रेंड्स आज अपना देखो एक कमप्लीट डीसी सोलार सिस्टम। तो देखने हमें एक 150 वाटर सोलार पैनल लागिए एखान डीसी वायर का क्या गेज अपने देखा 2.5 स्क्वायर एम एर डीसी वायर। तो देखो एखान छत वायरिंग नहींचे हमारे जे इनवर्टर एक्चुअली एट इनवर्टर नए এখানে যেহেতু কোনো কনভার্সার নাই তো এটা একটা পাওয়ার প্যাকের মধ্যে আমরা নিয়ে গিয়ে সেখান থেকে আমরা লোড চালাবো। তো চলুন দেখাই আপনাদের কিভাবে সিস্টেমটা আমরা কানেক্ট করেছি। তো চলুন দেখি, এখানে দেখুন আমাদের যে সিস্টেমটা দেখছেন এখানে উপর থেকে যে একটা প্লাস একটা মাইনাস সোলার প্যানেল থেকে আসছে সেটা এখানে এসে ইনপুট হয়েছে। এবং এই যে সিস্টেমটা দেখছেন এটা একটা 1 kWh ব্যাটারি প্যাক যেটা কমপ্লিট লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে তৈরি এবং এটা থেকে আমরা লোড চালাবো। দেখুন আমরা এখান থেকে ওয়্যারিং করে নিয়ে গেছি, এখনও ওয়্যারিংয়ের লাস্ট স্টেজের কাজটা চলছে। তো দেখুন আমরা অলরেডি কানেকশন করে দিয়েছি, তো এখানে দেখুন আমাদের ফ্যানটা অলরেডি রান করছে এবং এখানে এখানে আমরা দেখুন কীভাবে ওয়্যারিংটা হয়েছে এবং এটা একটা 9 ওয়াটের ব্যাটার্ন লাইট। দেখুন এখানে আমরা একটা ছোট একটা ডিসি রেগুলেটরও লাগিয়েছি যাতে ফ্যানের স্পিডটা কমাবানা করা যায়। এবং এই যে ফ্যানটা দেখছেন এর বিশেষত্ব হচ্ছে এটা মাত্র 25 ওয়াট কনজাম করছে, কিন্তু এর আরপিএম আমাদের নর্মাল এসি যে ফ্যান আমরা লাগাই তার থেকে অনেকটাই ভালো। এবং মাত্র 25 ওয়াট কনজামশন করে যে এয়ার ফ্লো করে সেটা আমাদের নর্মাল এসি ফ্যানের থেকে অনেকটাই ভালো। তো দেখুন এইভাবে আমরা টোটাল ওয়্যারিংটা করেছি এবং এটা কমপ্লিট ডিসি সিস্টেম, এখানে কোনো এসি অ্যাপ্লায়েন্সেস নয়, এগুলো লাইট ফ্যান যাই দেখছেন এগুলো সবই ডিসি। দেখুন এখান থেকে আমরা দুটো ঘরকে কানেক্ট করেছি এবং এখানে আমরা এই ঘরেও একটা লাইটের কানেকশন দিয়েছি। এটা একটা 9 ওয়াটের একটা ব্যাটার টিউব এবং এর ইলুমিনারি খুবই ভালো। এটা দিনের বেলায় এখন কমপ্লিট খুব ভালো সানলাইট আছে তাই অতটা ভালো বোঝা যাচ্ছে না, তো এটা রাত্রেবেলায় যদি দেখেন তো এটা খুবই ভালো, ইলুমিনারিটা খুবই ভালো। তো এইভাবে দেখছেন আমরা কীভাবে একটা সিস্টেম এখানে বানিয়েছি এবং এটা কমপ্লিট একটা ডিসি সিস্টেম। আশা করি আপনাদের ভালো লাগলো, ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।